কি বলেন? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি না, সময় আর জীবন একই কথা, সময়ই আমি, আমি জীবন, আমার হায়াত বাড়তেছে মানে আমার এই সময় এটাই বাড়তেছে। এজন্য সময়কে কদর করা, এই ব্যাপারে আমাদের বুজুর্গদের অনেক কিতাব আছে, এবং আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা আমাদের উস্তাদদের জবানে এই কথার বহু গুরুত্ব শুনছি। ছাত্র জীবনে আমাদেরকে এটা বারবার বলছে, সময়কে কদর করো, সময়কে কদর করো, সময়কে কদর করো। বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, সাহিত্যিক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু, অনেক বড় মাপের আলেম, ওনার একটা লেখা আছে যে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগাও। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হলো খাবার খাইতে বসছ, প্লেট ধুয়ে ফেলছ, এখনো খাবার আসে নাই, এখানে তিন মিনিট সময় আছে, এই তিন মিনিট সময় মোতালা করো, এই তিন মিনিট সময় জিকির করো, এই তিন মিনিট সময় কোরআনুল করিম তেলাওয়াত করো, তিন আয়াতই হোক, দুইটা আয়াতই পড়তে পারছ, এতটুকু ও গণিমত। যে অবসর হবে তিন ঘন্টা হাতে পাবা, তারপরে জিকির করবা, তার কি নিশ্চয়তা আছে? যদি না পাও, এখন এক মিনিট হাতে পাইছো, এক মিনিটেই বল। মোমেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর রসুল বলেন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তো একবার সুবহানাল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে? একবার সুবহানাল্লাহ পড়তে কতটুকু বিশ্রাম লাগে? অবসর লাগে কি? কিসের অবসর দরকার কি? যে কোনো ফাঁকেই তো এটা পড়া যায়, এক সেকেন্ড আর দুই সেকেন্ডের ব্যাপার। তাহলে বোঝা গেল মোমেনের এক সেকেন্ডও, এক সেকেন্ডও মোমেন অনেক বড় নেকি অর্জন করতে পারে। এজন্য এই এক সেকেন্ড সময়টাকে গনিমত মনে করো। আমার ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন অনেক সময় যে আমি যখন মোবাইল রিসিভ করি তখন ওই পাশ থেকে কথা বলার ফাঁকে ফাঁকে যে মাঝখানে একটু আধটু সময় থাকে, মনে করেন সালাম দিছে তো আমি জবাব দিছি, সে এরপরের কথা বলতে বলতে অথবা রিসিভ করতে করতে এই ফাঁকেও আমি দুইবার চারবার তাসবি পড়ি। এক মানুষ আল্লাহওয়ালা তো এমনি এমনি হয় না, শুয়ে শুয়ে তো আর হয় না, গাফলতে গাফলতে তো আর হয় না। এই জন্য আমার ভাই সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগান। আরব দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলাই, উনি একটা কিতাব আছে ওনার কিমাতুজ জামান আইন্দাল উলামা, ওলামায়ে কেরামের নিকট সময়ের কদর, সময়ের মূল্য কি পরিমাণ কদর করছেন মনীষীরা হার জামানায়। এজন্য আজ কথার প্রসঙ্গে আসছে দেখে বললাম, সময়কে খুব কদর করা। সিএনজির মধ্যে বহু সময় আমাদের, অটোর মধ্যে বহু সময় আমাদের, রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, এ সময় বহু টাইম আমাদের, আমাদের হাতে অনেক সময় আছে, এই সময়টুকুকে আমরা দামি বানাইতে পারি জিকিরের দ্বারা, বলেন আলহামদুলিল্লাহ। এক মানুষের সওয়াব নেকি অর্জনের সবচেয়ে সহজতর মাধ্যম হলো জিকির, সবচেয়ে সহজ, যেটার জন্য কোনো খরচে নাই, হাঁটতে চলতে উঠতে বসতে, অজু অবস্থায় অজুবিহীন অবস্থায় এ ফাঁকে 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 একটু পর 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 বলে যে না দশ বারের কমে হয় না এমন কোনো না, একশো বারের কমে পড়লে গুনাহ হবে এমন না, একবার পড়ছেন সুবহানাল্লাহ এটাই লাভ, দশবার পড়তে পারছেন এটাই লাভ। আল্লাহর রসুল হাদিস আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন
لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر مرة واحدة আল্লাহর নবী বলেন এই চারটি বাক্য একবার বলা, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি বাক্য একবার বলতে কয় মিনিট লাগবে? এক মিনিটও না, আধা মিনিটে আল্লাহর রসুল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তলাআত আলাইহি শামসু, যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর চাইতে আমি মুহাম্মদের নিকট এই চার কালেমা একবার বলা অধিক প্রিয়, অধিক দাম। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে 30 সেকেন্ডে এক মোমেন গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কামাই করছে। পৃথিবীর সবগুলো স্বর্ণ রৌপ্য গ্যাস তেল কয়লার খনির চাইতে দামি জিনিস। এই জন্য আমার ভাই, জিকির এটা এমন এক মাধ্যম, এমন একটি ইবাদত যেটা সারাদিন করা যায়, সবসময়ই করা যায়। এই জন্য কোরআনুল করিমে হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন একটি ইবাদতেই গাইরে মাহদুদ, আল্লাহ তাআলা একটি ইবাদতকেই আনলিমিটেড বলছেন, যেটার লিমিট নাই কোনো, 10 বার না 200 বার, 200 বার না 400 বার, 400 বার না 800 বার, না আনলিমিটেড, গাইরে মাহদুদ, যেটার সীমা নাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা। নামাজের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট কিছু টাইম আছে যে টাইমে নামাজ পড়া হারাম, রোজার নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট কয়েকদিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম, জাকাতের বছরে একবার হিসাব আছে, বছরে 40 দিন জাকাত দিলে হইবে না, হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে, কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় আছে, ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করলে হবে না, 12 তারিখ সূর্য ডুবে গেলে কোরবানি করলে কোটি টাকা কোরবানি দিলেও হবে না, কথা বুঝছেন কি না? এগুলো মাহদুদ, সীমাবদ্ধ, লিমিটেড। কিন্তু 12 তারিখ না 14 তারিখ, ঠিক দুপুরে না সূর্য ডুবতে গেলে, ভোর রাত্রে না ফজরের টাইমে, হরদম হর মুহূর্তে উঠতে চলতে বসতে প্রতি মুহূর্তেই আল্লাহ পাকের জিকির করা, এই ব্যাপারে কোনো লিমিটেড নাই, বাধ্যবাধকতা নাই, করতেই থাকো। এজন্য আমার ভাই, এক মুমেন সবচেয়ে সারাক্ষণ তার সঙ্গী বানানো এমন কি ইবাদত, তার নাম জিক্রুল্লাহ। হাদিসের মধ্যে আছে, এক সাহাবি বলছে এটা, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হে নবী, শরীয়তের আমল তো অনেক, সবগুলো তো আমি সমানভাবে করতেও পারি না, ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, হে নবী, আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সব সময় করতে পারি, আমার সার্বক্ষণিক সঙ্গী বানায় নেব, এরকম একটা আমল বলে দেন। আল্লাহ রসুল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজায় রাখবা। এটা হলো চলমান আমল, চলতি ফিরতি আমল, সারাক্ষণের আমল, সেটা কি? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের একত্রে মজলিস পাইছেন, ওইখানে জিকির করেন, সাপ্তাহিক জিকিরের মজলিস পাইছেন, করেন, মাসিক জিকিরের মজলিস হইছে, সেখানেও করেন, আবার একলা সুযোগ পাইছেন তো একলাও করেন, রাতের 2টায় ঘুম ভেঙে গেছে এখনই জিকির করেন, 3 বার বা 4 বার বলার টাইম আছে 3 বার বা 4 বারই বলেন, 1 বার বলার টাইম আছে 1 বারই বলেন, আবার 1000 বার বলার সুযোগ আছে তো 1000 বারই বলেন, 1 লাখ বলার টাইম আছে 1 লাখ বলেন, বলতে থাকেন, জবান চালু রাখেন। সোজা কথা হলো, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। এজন্য কমপক্ষে এই যে সমস্ত সময়গুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে, এই সময়গুলোতে
আল্লাহ পাকের জিকির বেশি করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। দ্বিতীয় আর একটা কথা, আমার আমার আসলে আমাদের বাচ্চু ভাইয়ের সীমাহীন অনুরোধে আমার আশা, আমার মাগরিবের পরে বয়ান আছে অনেক দূরে ওই কামাল্লা মুরাদনগরের ওইদিকে, তো এরপরেও আসলে ভাবছিলাম তো আসর পড়বো, পারলাম না, মালিকের ইচ্ছা পথে নামাজ পড়ছে। আর একটা কথা শুধু, কোরআনুল করিমের সুরায়ে হাসর, সুরায়ে হাসরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সমস্ত তাফসিরে আছে আল্লাহকে ভয় করো মানে কি, আমার ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব সহজ ভাষায় বলে, আল্লাহকে ভয় করো এ কথার মানে হলো আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এরই কি বলে আল্লাহর ভয়, তাকওয়া। কি বলে বলেন? তাকওয়া মানে কি বলেন না, কোনো গুনাহ হবে না। অনেকের এই অভ্যাস মাতালারে, আমি কই কইতে উনি মাতালারে, আপনারা মাতালারতে কইছি না তো, বলতে বলছি, বলেন বলেন, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এটাই অভ্যাস বানানো, এটাও জিকির, এটাও জিকির, আল্লাহর কথা বলা, কোরআনের কথা বলা, এটাও কি জিকির। এই জন্য জবান চালু রাখলেই লাভ, জবান খুলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ, বইয়ে থাকার নাম, চুপ করে থাকার নাম বরকত না। তো বলতেছিলাম আল্লাহকে ভয় করাও মানে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালতাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন এবং তুমি প্রত্যেকেই, প্রত্যেকটা ইমানদার তুমি লক্ষ্য করো আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করেছ। এই কথাটা, আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করেছ, এখানে কয়েকটা ছোট্ট কথা। এক নম্বর হলো আগামীকাল বলতে বোঝানো হয়েছে আখেরাত, কি বলেন? তাহলে আল্লাহ তাআলা বললেন হে মুমিন তুমি একটু লক্ষ্য করো, তুমি তোমার নিজের জিন্দিগির মধ্যে দেখো আখেরাতের জন্য তুমি কি প্রেরণ করেছ, এটা দেখো। এখানে কয়েকটা কথা, এক নম্বর কথা হলো আখেরাতকে আল্লাহ তাআলা বলছে গাদ, আগামীকাল, তাইলে এর দ্বারা প্রথম তাফসিরে লিখছে দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের সিঙ্গাপু পর্যন্ত দুনিয়ার হায়াত যদ্দূর পাইল আখেরাতের তুলনায় ওইটা একদিনের মতো, আখেরাতের তুলনায় পুরাটা টাইম কয়দিন, একদিন, আগামীকাল আখেরাত। এই হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো আজকের পরে আগামীকাল যেমন নিশ্চিত, আগামীকালকের পরে তারপর দিন যেমন নিশ্চিত, আখেরাত তেমনই নিশ্চিত। রাত যেমন ভোর হয়, ভোর যেমন রাত হয়, আখেরাত তেমনই নিশ্চিত, আখেরাত তেমনই নিশ্চিত। তিন নাম্বার হলো আজকের পর থেকে আগামীকাল যেমন খুব কাছাকাছি, আমার হায়াত থেকে আখেরাত খুব কাছাকাছি। অতএব এই অবস্থায় আখেরাত আমার নিশ্চিত, আখেরাত আমার অনেক লম্বা, আখেরাত আমার খুব কাছাকাছি, এই অবস্থায় প্রত্যেকটি মুমিনের ফিকির করা উচিত আমি আমার আখেরাতের জন্য কি প্রেরণ করলাম, পরকালের জন্য কি প্রেরণ করলাম। এ কথাটা বলে আল্লাহ আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি মুমিন হিসাব করো, হিসাব করে যদি দেখো আখেরাতের পুঁজিতে জান্নাতের পুঁজি কম, জাহান্নামের পুঁজি বেশি, নেক কম, গুনাহ বেশি, তো আবার বলছি আমাকে ভয় করো, আবার বলছি
আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ইবাদতের পরিমাণ বাড়ায় দাও, গুনার পরিমাণ ছেড়ে দাও, আখেরাতের প্রস্তুতিতে লাগো। নাইলে কিন্তু আমি দুইবার বললাম এই কোরআনুল করিমের আশ্চর্য আয়াত এটা। এই আয়াতে আল্লাহ পাক একটি কথা বলার জন্য ইত্তাকুল্লাহ, এইখানেই আল্লাহ দুইবার বলছে, একবার আগে দিয়া বলছে, একবার পরে দিয়া বলছে, দুইটা ইত্তাকুল্লার মাঝখানে এ কথাটা বলছে। মনে হয় যেন দুইটা ওয়াল আগে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া মাঝখানে এই কথাটা বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার কথাটা সাইরা আবার বলছে আল্লাহকে ভয় করো, মাঝখানে বলছে আখেরাতের জন্য কি প্রেরণ করেছ, আগামীকালকের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু দেখো। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, বাকি তুমি যদি দেখো বা না দেখো, তুমি হিসাব করো বা না করো, তুমি খেয়াল করো বা না করো, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত কৃতকর্ম পুরা খবর রাখছি, আমি গাফেল না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলে জালেমরা যত পাপ করে, যে যা কর্ম করে, তারা যেন আমি আল্লাহকে গাফেল মনে না করে। আল্লাহ কি গাফেল? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বিশ্রাম করে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি তন্দ্রা যায়? ওমা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলেন আমাকে ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা, আমি পথ হারাই না, আমি কিছু ভুলেও যাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমার চোখে তন্দ্রাও নাই, আমার চোখে ঘুমও নাই, আমি খবীর, আমি পুরা খবর রাখি, আমি সামিয়, আমি সব শুনি, আমি বসির, আমি সব দেখি, আমি আলিম, আমি সব জানি, আমি কাদির, আমি পুরা শক্তি রাখি, আমি জুল জালাল ওয়াল ইকরাম, আমি প্রবল প্রতাপান্বিত ক্ষমতাশালী, আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি সারিউল ইকাব, দ্রুত শাস্তিদাতা, আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যা মন চায় তা বারবার করতে পারি। এজন্য খেয়াল করা, আল্লাহ তাআলা বলেন খেয়াল করা, আমি গাফেল না, আমি পুরা খবর রাখি। আমার ভাই, এই তাইলে আখেরাতের জন্য কি পাঠালেন, আখেরাতের জন্য কি পাঠাইলেন, জান্নাতের পুঁজি কি পাঠাইলেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য কদ্দুর কি করলেন, পরকালের সম্বল কতটুকু করলেন, এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দুইবার ইত্তাকুল্লাহ বলে কথাটা বলছে। তাইলে এই কথাটার মধ্যে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, কথা বলেন না কেন? এইবার আমার যে কথাটা বলার উদ্দেশ্য সেইটা হলো এই কথাটাই বুঝানো, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহর নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, নবী বলেন বুদ্ধিমান সে, বিবেকবান সে, বিচক্ষণ সে, আল্লাহর রসুল বলে যে তার নিজের হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অল আজিজু, আল্লাহর নবী বলেন অক্ষম সে, অপদার্থ সে, দজবঙ্গ সে, এন মূর্খ সে, অক্ষম সে, মান আতবা নাফসুহু হাওয়াহা, যে তার নিজেকে তার নফসের কুমন্ত্রণা আর খাহেশাতের দিকে ছেড়ে দিছে, নিজের যা মন চায় তাই করছে, ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর বেলায় এসা আশা করছে আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিব, চুরি চলুক, ডাকাতি চলুক, জিনা ব্যবিচার চলুক, হারামখোর, মদ জুয়া, সুদ ঘুষ সমস্ত অপরাধ করছে আর বলে আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিব, আল্লাহর রসুল বলে ওইটা অপদার্থ, 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 এটা এটা আজেস, অক্ষম, এটা দজবঙ্গ, এটা হারবাল ওষুধ খাওয়া দরকার, হারবাল ওষুধ খাওয়ার দরকার, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, এজন্য আল্লাহর কোরআনের এই আয়াত, রসুলের এই হাদিসের আলোকে আমি শুধু এই একটা কথাই বলতে চাই, একত্রিশে ডিসেম্বর রাত একটি রাত পার করে পহেলা জানুয়ারি একটি নতুন বছরের শুরুতে, রাত শেষে
আরেকটি বছরের শুরুতে, একটি বছরের বিদায় লগ্নে, আরেকটি বছরের আগমন লগ্নে একজন মুমিন, একজন ঈমানওয়ালা, একজন কালেমাওয়ালা, একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, তার দরকার ছিল এই হিসাব করা যে গত একটি বছরে আমার আখেরাতের জন্য আমি কি পাঠাইলাম, আমার নামাজ গত এক বছরে পড়ছি কদ্দুর, ছেড়েছি কদ্দুর, যাকাত দিলাম কদ্দুর, দিলাম না কদ্দুর, দান সৎকা করলাম কদ্দুর, ফিরায়া দিলাম কদ্দুর, হালাল খাইলাম কতটুকু, হারাম খাইলাম কতটুকু, আল্লাহর হুকুম মানলাম কতটুকু, আল্লাহর নাফরমানি মানলাম করলাম কতটুকু। একজন ইমানদার, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, তার জন্য উচিত ছিল এই হিসাব করা। কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত যুবতীরা, যেই সমস্ত পুরুষেরা, যেই সমস্ত নারীরা একটি রাতকে উদ্যম নাচ গান আর ড্যাকসেট আর ব্যান্ড শো আর বাজনা বাজায়া নতুন বছরকে উদযাপন স্বাগত জানাইলো, বিগত বছরকে বিদায় জানাইলো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ওরা এই জগতের সবচেয়ে বড় মূর্খ, নাদান, বেওকুফ ছাড়া আর কিছু না। সোজা হিসাব, এরা আহম্মক, এরা আহম্মক, স্পষ্ট প্রমাণ এটা। এদের বাংলা বই এদেরকে সভ্যতা শিখায় নাই, এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের ইংরেজি বই এদেরকে পদার্থতা শিখায় নাই, এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের জীববিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই, এদের রসায়ন বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই। আল্লাহর কসম, যদি আরেকবার ভদ্রতা শিখতে হয়, বুদ্ধিমান আর বিচক্ষণ হতে হয়, রব্বে করিমের কোরআনের কাছে আসতে হবে, নামাজের সেজদার কাছে আসতে হবে। আহম্মক বেকুবেরা বলে আমরা বেকুব, তুই বেকুব বেটা, আমরা নাকি বেওকুফ, আমরা গোলামির সেজদা করেছি, আমরা গোলামির সেজদা করেছি, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেজদার সাথে আদায় করেছি। মদে মাতাল যুবক, তুই শিক্ষিত হও কেমনে, নাচ গান আর ফুর্তি করো, তুই শিক্ষিত হও কেমনে বেটা, তার সিরার মতো ড্যাকসেটের লগে নাচ, তুই শিক্ষিত হস কেমনে বেটা, বেওকুফ বেটা, মূর্খ কোথাকার, আহমক ছাড়া এগুলো কি। এজন্য আমার রসুলের কথা এটা, আমরা এজন্য কোনোভাবে হীনবল বা মনোবল হারা হওয়ার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আলোকে, সুন্নার আলোকে, কোরআনওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তসবিহওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা সেই বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাই, বছরের শুরু 2020-এর শুরু, আজ 2 জানুয়ারি, বছরের শুরু চলতেছে এখনও, আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দগির হিসাব করা, বিগত দিনের গুনামাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, আগামী দিনে নেক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দিক, আল্লাহ বরকতে বরকতে পরিপূর্ণ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দীন ও ঈমানের যেই কোনো ক্ষেত্রে সর্বোচ্চ নজরানা ঈমানের পেশ করতে পারি, আমলের পেশ করতে পারি, আল্লাহ যেন আমাকে আপনাদেরকে তৌফিক দেয়। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।